ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। আজ শনিবার সকালেই একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন বলে ডিবি সূত্র জানিয়েছে। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীন নেপাল হয়ে আমেরিকায় পালিয়েছে বলে ডিবির কাছে তথ্য রয়েছে। এছাড়া সিয়াম নামে সন্দেহভাজন এক অভিযুক্ত এই মুহূর্তে নেপালে অবস্থান করছেন বলেও জানা গেছে। হত্যাকাণ্ডে গ্রেপ্তার 3 আসামিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত করতে পশ্চিমবঙ্গ থেকেও সিআইডি বিশেষ প্রতিনিধি দল নেপাল যাচ্ছে। এখন পর্যন্ত ডিবি প্রতিনিধি দল এয়ারপোর্টে আসেনি। তারা খুব সম্ভবত 10টার ফ্লাইটে তারা নেপাল যাবেন এবং নেপালে কেন যাচ্ছেন সেটি আপনি সংবাদে বলছিলেন। সেখানে সিয়াম নামে একজন যিনি এই ঘটনার সঙ্গে লাশ সরানোর সঙ্গে তিনি জড়িত ছিলেন জিসানের সঙ্গে, তাকে গ্রেপ্তার করা হয়েছে এমন নানা সূত্র থেকে আমরাও তথ্য পাচ্ছি, কিন্তু সেটি আসলে পুলিশের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি। কিন্তু যদি তাকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা এবং সেই সঙ্গে মূল পরিকল্পনাকারী শাহীন তিনি ভারত থেকে নেপাল হয়ে পালিয়েছেন এমন একটি খবর পাওয়া যাচ্ছে। তো মূল এই বিষয়গুলো নিয়ে আসলে নেপালে যাচ্ছেন তদন্ত করতে গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ এবং তার সঙ্গে আরও দুজন মোট 3 সদস্যের যে একটি দল যারা ভারতে গিয়েছিলেন তারাই এখন নেপাল যাচ্ছেন। সেখানে তারা হয়তো তথ্য সংগ্রহ করবেন। অপরদিকে ভারত থেকেও সিআইডির একটি প্রতিনিধি দল তারাও নেপালে যাচ্ছে। তো বলা যায় যে এখন নেপালে যে তাদের যে তথ্য সংগ্রহের কাজ সেটি তারা করতে যাচ্ছেন এবং হঠাৎ করেই কিন্তু এই যে নেপালে যে যাওয়ার যে পরিকল্পনা সেটি করা হয়েছে এবং গণমাধ্যমকে রাতের বেলায় যে জানানো হয়েছে যে তারা আজকে নেপালে যাচ্ছেন। তো এখন পর্যন্ত যেটি আনারের কিন্তু মরদেহের যে কিন্তু আসলে নিশ্চিতভাবে যে পাওয়া গেছে সেটি বলা যাবে না, কিছু মাংসের টুকরো পাওয়া গেছে সুয়ারেজ লাইনে, সেটিও আসলে এখন পর্যন্ত ফরেন্সিক পরীক্ষা শেষ হয়নি। এমন এই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু এখনও নানা রহস্য রয়েছে, সেই রহস্যের জট খুলতেই এখন তারা এই যে ডিবির যে প্রতিনিধি দল সেটি আসলে নেপালে যাচ্ছে না। এখন দেখা যাক যে সেখানে আসলে যে জট খোলার সেটি আসলে সম্ভব হয় কিনা। তো মাহমুদ, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য।